আজ থেকে কয়েক বছর আগে আমি আর মৌমিতা ঠিক এই জায়গায় দেখা করতে এসেছিলাম, মনে আছে তো? রক্ত নিয়ে নিয়েছে মাখালি। আমি কষ্ট করে এই লোকটাকে রাজি করিয়েছি যে তুমি আজকের বলো, ভিডিওটা স্টার্ট করো, এসে ডিস্টার্ব করে দিল। আমি আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে আমাদের একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম। আমরা আছি আপনাদের সাথে অজয় আর মৌমিতা। ইয়েস, তো আজকের দুজনেই মানে দুজনেই না, ও তো সকালে ওঠে, আজকে আমি একটু সকাল সকাল উঠেছি, কারণ আমি এখন একটু ব্যায়াম করবো। এখানে এসে না ব্যায়াম করা হয় না, শরীর পুরো টাইট হয়ে গেছে, এখন ব্যায়াম শুরু করতে হবে, কারণ ব্যায়াম না করলে শরীরটা ভালো থাকে না, আমার রেগুলার ব্যায়াম করতে হয়। তাই ভাবলাম যে আমি কালকেই রাত্রি ডিসিশন নিয়েছিলাম যে যতই কষ্ট হোক, যতই রাত যাগি, আজকে সকালে মোটামুটি উঠবোই সকাল সকাল। তাই আজকে উঠে পড়েছি, কারণ ব্যায়ামটা করতে হবে, তাহলে শরীর পুরো টাইট হয়ে গেছে। না না, জিম করবো না, এমনি নর্মাল যোগা ব্যায়ামগুলো করবো। এইবার ওরা, আমরা তো সবাই দুজন উঠে গেছি, রান্না বান্না করছে, ঠিক আছে? আর এইদিকে আমার দুটো শালি এখনো বিছানা ছাড়িনি, আমরা বিছানা ছেড়েছি। না না, মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা না, কেউ উঠিনি এখনো, এরা এখন ঘুম চালা। প্রমাণ, আমি প্রমাণ ছাড়া কথা বলি না। দেখো আমি মুখ ধুয়েছি। তুই তুই দেখা, তুই থোড়াটা দেখা, দেখি দেখা দেখা, থোড়াটা দেখা একটু, আবার মোবাইল দেখে দেখা, কই কি দেখাচ্ছিলি? দেখা না, অ্যাকচুয়ালি একজন উঠেছিল, একজন উঠিনি, ওই যে কুঁড়েটা উঠিনি, এ উঠে সকালবেলা কাজবাজ সব করেছে, আর কাজবাজ করতে গিয়ে, কাজবাজ করতে গিয়ে থালালি পুকুরে গ্যাস করে পড়েছে, আর একটা থালা ভেসে ডুবে আছে, সেইটাকে তুলতে হবে। আমি ভাবছি সেই সময় আমি, সেই সময় আমি কেন উঠলাম না, উঠলে যে ক্যামেরা বন্দি করলে সিনটা কষ্ট হতো, মানে দেখে রাখুন ভালো করে, দেখে রাখুন ভালো করে। তো ফ্রেন্ড, এখানে দেখুন এরা চার চারটে বোন, এরা সব একা একা জার্সের মতো খাচ্ছে, একবারও কিন্তু আমাদেরকে দেয়নি। এই একটা পালানোর চেষ্টা করছে আসামি, টিউশনির থেকে এক্ষুনি এসছে, এসে খাওয়া শুরু করেছে। আর এই একজন, ওই দিকে একজন মোবাইল খাচ্ছে, আর এই দিকে আরেকজন, কি আমি সত্যি করছি কিনা? এই তো সত্যি করছি। তো দেখুন এদের অবস্থাটা, দেখুন কিভাবে এরা, আমি এখানে বর্তমানে আমার ঘরের, আমি ধরো সিনিয়র লোক, গার্জেন আছি, তাহলে আমাকে তো আগে দেওয়া উচিত, এরা দেয়নি, এরা একা একা খাচ্ছে, দেখুন কিভাবে লজ্জাও লাগছে না, ওদিকে আর বড় বড় গাল করে ঢুকে যাচ্ছে। খাও খাও, দেখি কেমন মুখ দিয়ে যায়। আর ওদিকে টিকটক আর ঘুরে গেছে, আমার শূন্য পকেট। চার রুটি তো খাওয়া হয়ে গেল, এখন মানে আমরা পুকুরে মাছ ধরবো আর কি, তো কিছুক্ষণ আগে আটা দিয়ে রেখেছিলাম, তো সেখানে আমি সুজিদাকে বললাম যে জালটা ফেলে রাখো, অনেক সময় ধরে তেলাপুই মাছ টাছ পড়লে সেগুলো উঠবে। তো সুজিদা জালটা অনেকক্ষণ ফেলে রেখেছিল, এখন আস্তে আস্তে টানবে, দেখা যাক কি মাছ পড়ে। চলুন দেখ, ওই দেখো কি ওটা, ওটা কি মাছ, কি মাছ ওটা, বাটা মাছ, তুই বেরোবে নাকি? তেলা ওই দেখো, দেখেছো? হ্যাঁ। তো ফ্রেন্ড, আমাদের প্ল্যান ফাইনালি কাজ করেছে, মানে আমরা ভেবেছিলাম যে তেলা মাছ এমনি ধরা যায় না, আটা দিয়ে জালটা কিছুক্ষণ ফেলে রাখবো, তারপরে গিয়ে তুলবো, আর দেখা যাক মাছ পড়ে কিনা তেলা মাছ। তো অনেকক্ষণ জালটা ফেলে রেখেছিলাম, দেখি দুটো তেলা মাছ উঠেছে, রাইল্যান্ডিকের বাচ্চা কি তেলা না, তো মানে এমনি সময় এমনি ক্ষেপণও একটা ওঠে না, আর এখন এমনিতেই উঠে গেছে দুটো। তো আবার আমরা একটা ক্ষেপণ ফেলে রেখে দিয়েছি, দেখা যাক কি হয়। আর এই যে দুটো মাছ হয়েছে, এই যে আর এদিকে সুজয় দা আবার আটা দিয়ে আসলো চারি সাইডে, মানে আবার এই প্ল্যানেই হবে এখন, দেখা যাক। এবার দুটো করে উঠলে হয়ে যাবে নাকি, ছ সাতখানা যদি হয়ে যায়। আপাতত এই কোনায় আমরা ফেলে রেখেছি জাল, এইখানে দেখেন, আবার আমরা জাল তুলতে যাচ্ছি, দেখা যাক মাছ হয় নাকি। এইখানটা
এটা পুঁটি মাছ নাকি পড়েছে মনে হচ্ছে না গো না তো তো এই খেপটা আমাদের ফাও চলে গেল। ওই পুকুরে ফেলে ফেলে মাছ আর হলো না, এখন ছোট পুকুরে একটা ফেলে রাখবো কিছুক্ষণ, দেখা যাক কি হয়। এ যা জাল তোমার এই পুকুরে পুরোটা এরিয়া লিলে হলো না এই দেখো মাল ছিল খাও চলে গেল এই খেমনটা। তো ফ্রেন্ড এইবার অনেকক্ষণ জাল ফেলে রাখার ফল একটা পেয়েছি বড় দেখে, বড় ফল আর কি। এই যে মোটামুটি ভালোই বড় আছে, আগের দিনটার থেকে বড় আছে আর কি। কেবলা রে এখনই পড়লো জালে, হ্যাঁ দুনিয়া জ্বালিয়ে দিচ্ছে, বালতি থাকবে না বলে। পুরো টাটকা টাটকা মাছ, এটা কি মাছ বলো তো, পোনা মাছ তো না। নিজের কথাই নিজে ফেসে গেছে। ওখানে এইবার টুকি মাছগুলো কাটছে, তিনটে তেলা একটা পুঁটি, আরে কি স্টাইল দিয়ে কাটছে দেখুন খালি স্টাইল মাছ কাটছে। আর ওইদিকে আমার একটা বাচ্চা ছালি এসে বসে আছে, বাচ্চা ছালি এই এইদিকে, ও ব্যাপক লাজুক কারুর কলে আসে না। তুই নিয়ে আসলি কি করে ওকে, না না ও তো আসে না কারুর কাছে, তুই আনলি কি করে ওকে, আমার দেখ আমাকে দেখে দেখ কি মাছটাকে পুরো পাটকে মেরে দিল। চুবিটা সরিলে দেখ হাত কেটে ফেলিস না, বটি ধান নেই না আমাদের বটিতে, কি ধার বলতো, কেটেছিস আমাদের বটিতে কিছু কি, কিন্তু ধার বলতো একটুখানি সরলেই একদম ঘুষে যায়, মানে সেই আলু এ করছি তা কতটা করছি চোকা হয়ে যাচ্ছে ধান, মানে একটুখানি চাপ দিবি তো তুই পেশা দিয়ে দিয়ে করছিলি বোধ হয়, অভ্যেস না থাকো আমার এমনি একটুখানি ঘুষে গেছে তাই নখ চিড়ে গেছে। মাত্র মানে এখানে রাস্তার ধারে একটা বেড়া দিয়েছে, অ্যাকচুয়ালি আমি তো চলে যাবো এরা থাকবে, তো অনেক জিনিসপত্র আছে তাই একটু ঘেরা দিয়েছিলাম যাতে কেউ চোররা চুরি করতে চুরি করে না নিয়ে যেতে পারে। তো বেড়া দেওয়া হয়ে গেছে আমাদের, এখন মমিটা দেখবে কেমন ঠিক আছে না ভুল আছে ডিসিশন মানে চলো। ওই যে কেবলার জন্য হয়েছে, অসুবিধা নেই ওটা কিছু হবে না, ওই ওই উপরে দড়িটার জন্য একটু টেনে বেঁধে, হ্যাঁ বেঁধে দিলে হয়ে গেল, ঠিক আছে ডান, ইয়েস ঠিক আছে। আমাদের রান্নাও প্রায় কমপ্লিট করে ফেলেছে আমাদের রান্নি, কুমড়ো এখনো সেদ্ধ হয়নি মনে হচ্ছে, হ্যাঁ ধর মনে হচ্ছে না হয়েছে বলে, টুকি যাচ্ছে এদিকে থালা বাসন ধুতে, আর আমরা এবার যাবো স্নান করতে, স্নান করে সে খাওয়া দাওয়া হবে। এই যে মাছগুলো ভেজে রেখেছে, কালকে বৃষ্টি হয়েছিল বলে লেটে চান করা হয়েছে, তো জামা প্যান্ট শুকানো হয়ে শুকনো হয়নি, এখন শুকনো হলে তারপর স্নান করবো, স্নান করে সে খাওয়া দাওয়া হবে। তো ফ্রেন্ড স্নান টান করা হয়ে গেল, এই আমরা খেতে বসেছি, আর আমাকে না থাক বললাম না, প্রচুর খিদে লেগেছে, কেন খিদে লেগেছে সেই কারণটা আমি আর বললাম না, আর
হ্যাঁ নিয়ে আসো শিগগিরই নিয়ে আসো, ওটা খেতে হবে তো খেতে। আর আমাকে সেই যে মাছটা ধরেছিল সেই মাছের মাথাটা দেওয়া হয়েছে জামাই বলে কথা। আমার মানে এখন খেয়ে নেই, কারণ প্রচুর খিদে লেগেছে, অনেকটা লেট হয়ে গেছে, এখন দুটো বাজে, একটার সময় খাওয়ার কথা সেখানে দুটোর সময় খাচ্ছি, বুঝতে পারছেন কতটা লেট। এই যে এরা স্নান টান করতে লেট করেছে বহু, এদের জন্য সমস্যা হয়ে গেছে। আমরা তো অনেক আগে স্নান করে এসে চুপচাপ বসে আছি। তো ফ্রেন্ড আজকে বিকেলবেলা আমরা আরেকটা বাজারে ঘুরতে যাচ্ছি এখানে, মানে এখানে এসে অ্যাকচুয়ালি বাড়িতে থাকতে ভালো লাগে না, সারা দুপুর তো খেয়ে দিয়ে ঘুমিয়ে কাটাতে হয়, বিকেলবেলা যদি একটু ঘুরতে না যাই তাহলে মনটা ভালো লাগে না। তো যার জন্য আজকেও যাচ্ছি আমরা, এখন দরজা ফরজা সব তালা লাগানো হয়েছে, এই দরজাটা লাগাতে বাকি, আরও মানে মমিতার বোনরাও আছে সামনে, ওরা একসাথে সবাই যাবো আমরা। তো ফ্রেন্ড ফাইনালি আমরা সবাই বার হয়ে গেছি এই যে গাড়িতে, একটু হাই করে দাও। তো চলুন আজকে আমার একটা নতুন বাজার আপনাদের সবাইকে দেখাবো। আর আজকে আমাদের সাথে সুজয়দা নেই, আজকে আমাদের আরেকজন ড্রাইভার নতুন আর কি, মমিতার মানে দাদা ভাই আর কি, যা বলতে পারে একই ব্যাপার আর কি। চলুন যাওয়া যাক। বাজারে চলে এসেছি, মানে একটু আগে এসে দাঁড়িয়েছি আর কি, কিছুক্ষণের মধ্যে বাজারে ঢুকাবো, বাজারে ঢুকবার আপনাদেরকে দেখাবো এখানকার বাজারটা কীরকম। এখানে মানে মৌমিতার এক ধরম ভাই আর কি, মানে বড় মা বড় বাবা আছে, তো সেখানে আমরা দাঁড়িয়েছি, ভাই আসবে, সারপ্রাইজটা কি। চলুন ভিডিও করবেন কি, গাড়ি ঘোড়া রাস্তা দিয়ে যাচ্ছে যখন তখন ধাক্কা মেরে উড়ে যেতে পারে, এমন একটা অবস্থা। বাজারটায় ঘোরার জায়গা নেই বলো, মানে একদম পুরো রাস্তার উপরে তো সমস্যা। বাজারে এতটা পরিমাণে চাপ ছিল যে বাজারে আর ঘুরতে পারিনি, বাধ্য হয়ে আমরা অন্য একটা ফাঁকা সাইডে ঘুরতে চলে এসেছি সবাই একসাথে। অনেকটা রাস্তা হাঁটার পরে ফাইনালি আমরা যে জায়গায় চাপ সেটাই আপনাদেরকে দেখা হলো, আমি এত রাস্তা হেঁটে আসবো, দোকান অনেকটা হয়ে গেছে, কতটা কভার করতে পারবো জানি না, তবু দেখা যাক। আর এখানে একটা টুরের বোর্ড আছে, কেউ যদি টুরে যেতে চাই তাহলে হয়তো এই সমস্ত বোর্ড, এটা টুরের বোর্ড তো না এগুলো, ওই যে দুটো আসছে, চলুন দেখা যাক। তো ফ্রেন্ড এটা হচ্ছে অ্যাকচুয়ালি শ্মশান, আর এখানে দেখুন এটা কে, রাবণের কাছে কার বরদান চাচ্ছে, এর আর মাথা কই হাত কই, রাবণের আর মন্দির চলে গেছে। এখনো হচ্ছে তো দুটো, এই যে এটাই হচ্ছে মেন জিনিস। এই যে ইউ আর টু লেট, এরা দুজন হঠাৎ করে কোথায় আস্তে আস্তে লুকিয়ে, কোথায় গেছিল তোমরা? হ্যাঁ আমরা মনে করছি তোরা এইখানে এসে লুকিয়েছিস, না আমরা হয়েছে সামনে এখানে এসে হয়তো লুকিয়ে গেছে, ওইখানে এসে তোমাদেরকে পাবো। দেখো এইগুলো নতুন হয়েছে কিন্তু, তুই কি দেখ আসবি না বলছিলি, একটা নতুন জিনিস দেখতে পেলি, ওখানেও আছে আর, এই যে আসবে না বলছিল। আজ থেকে কয়েক বছর আগে আমি আর মমিতা ঠিক এই যাই দেখা করতে এসেছিল, মনে আছে তো? ইয়েস, তখন শুধুমাত্র এই মূর্তিটা ছিল, এই একটা মূর্তি যে পেছনে যেটা দেখছেন, আর বাদ বাকি এই দিকে মানে রামকৃষ্ণ আর শুধু, আর এই ঘরটা তো কমপ্লিট ছিল না, বট গাছটা ছিল না, না না
যেরকম ছিল সেরকম আছে, প্লাস এইদিকে দেখুন এইদিকে এখন হচ্ছে আর কি, তাছাড়া এই সাইডে কটা আছে এইদিকে। আমাদের এখানে ঘুরতে ঘুরতে অনেকটা সন্ধ্যে হয়ে গেছে, আর এরা এখানে শর্ট ভিডিও বানাচ্ছে, শর্ট কিন্তু শর্ট ভিডিও ছাড়ে না, আর শর্ট ভিডিও করার সময় মুখটা সরের মতো ছুঁচের মতো। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদেরকে এদের কাছ থেকে দু একটা ভিডিও নিয়ে এইখানে দেওয়ার চেষ্টা করবো, যদি এরা দেয় তো আপনারা দেখে কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন, ঠিক আছে? তোরা ভিডিও কর, তারপরে আমি দেখছি কি হবে। তো ফ্রেন্ড এই যে এটা হচ্ছে শ্মশান এই দিকটা, ঠিক আছে? আর এই যে আমরা শ্মশান ঘাটে এসেছি আর কি, এখানটা পুরো রাত্রে, তবে এখানে অনেক লোকজন থাকে এদিকে। তো আমরা এখন বাড়ি থেকে চলে এলাম। তো আমাদের একজনের মা কালীকে প্রণাম করতে গিয়ে রক্ত নিয়ে নিয়েছে মা কালী, মানে মমিতা গেছিল। কালী ঠাকুরটা আপনাদেরকে দেখানো হয়নি, কারণ গেটের পাশে এতটাই পিঁপড়ে আমি গেছিলাম, আমারও গেছে পায়ে কেটে, মানে দাঁড়ানো যাচ্ছে না সেখানে, এত কালো পিঁপড়ে মোটা মোটা পুরো ভরে গেছে। পায়ের ছবিটা দেখানো যাবে না, রক্ত মানে মা কালী রক্ত নিয়েছে। যাই হোক, মা কালী তো মানে সবসময় রক্তই খান, আমাদের সন্তানদের রক্ত নিয়েছে কোনো ব্যাপারই না। ইয়েস, রক্ত দিয়ে গেছি, এটাই জীবন সার্থক।